আপনি আমার বয়ফ্রেন্ড হবেন তো? আমি আপনাকে করে পারবেন না। আপনি আমার বয়ফ্রেন্ড হবেন তো? আমি আপনাকে করে পারবেন না। টাকা পয়সা নেই, একচুয়ালি গাড়িতে পেট্রোল ভরলাম তো সেই জন্য চলে গেল। সেই জন্য তো তোমাকে বলছি না। তোকে কখন থেকে বলছি, তুই কথা বুঝছিস না? আমি তোকে ভালোবাসি না। না না, আমি আপনার গার্লফ্রেন্ড হয়ে যাবো। হে প্রভু, হে প্রভু, হে হরি। আরে চাবি তো আমার কাছে নেই, ভুলেই গেছিলাম। আপনার বুদ্ধি ভালো। আপনি কি পাগল নাকি? আই লাভ ইউ বলছেন আপনি? কি আই লাভ ইউ তাহলে বাংলা বলবো? আমি তোমাকে ভালোবাসি। আমি সেটা বলছি না, নাকি আমি হেল্প করছিলাম, আপনি এখন প্রপোজ করছেন, আমি কি করে অ্যাকসেপ্ট করি? মুখ দিয়ে মন দিয়ে আপনি এক্ষুনি বলেন আপনার নাকি ক্যান্টনমেন্ট যাবেন। হ্যাঁ, এক্ষুনি বলেন আপনার ড্রাইভার আপনার গাড়ি নিয়ে চলে গেল, আবার এক্ষুনি আমাকে প্রপোজ করছেন নদীর ধারে আপনি আর আমি। ঠিক আছে, দুজন মিলে বসবো। বলছি না বাবা, কত টাচ করছিস? ঠিক আছে, দুজন মিলে বসবো। বলছি না বাবা, কত টাচ করছিস? সত্যি কথা বলি? হ্যাঁ বল। আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে বলেছিলাম ভালোবাসি না? সত্যি কথা বলি? হ্যাঁ বল। আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে বলেছিলাম ভালোবাসি না? মানে এই ভিডিওটা কি হচ্ছে মেনলি? আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখন পুরো রাস্তার মধ্যে দেখছো পিছনটা রয়েছে পুরো ফাঁকা, ঠিক আছে? আর মেনলি এখান থেকে হয়তো আই থিঙ্ক কেউ হয়তো যাবে, ঠিক আছে? যে যাবে ভাই সাহেব তার উপর একটা প্রপোজ প্র্যাঙ্ক করবো, প্রপোজ প্র্যাঙ্ক করবো, প্রপোজ প্র্যাঙ্ক করবো। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাস্টে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, 5 মিনিট লেটার। তো দেবে একটা পিছনে একটা মেয়ে আসছে, ঠিক আছে? তো ভাই সাহেব জানি না কি হবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে আসছে, ঠিক আছে? তো ওর সাথেই হবে, তো আপাতত আগে আসুক দেন, তারপরে কথা বলা স্টার্ট করছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। জানি না কি হবে বেবে, মার খেলেও খেতে পারি, বুঝতে পারছি না। আর এরকম যদি একটা গাড়ি আমার হতো ভাই সাহেব লাখটাই পাল্টে যেত, কিন্তু এখন নেই, জানি না কবে হবে। এক্সকিউজ মি, একটু শুনুন, বলছি কি এখান থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার রাস্তাটা কোন দিকে? ওখান থেকে একটু বাদিকে গিয়ে একটা বদ্রীনাথের ওখানে জিজ্ঞাসা করবেন, বদ্রীনাথ কোনটা, ওখান থেকে গিয়ে একটা গলি ভিতর দিকে ক্যান্টনমেন্ট, বা আপনি টোটো করে যেতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, না না টোটো করে যাবো না, মেন কথা হচ্ছে আমি এখান থেকে চিনি না, তো আমি এখানে নতুন এসেছি, তো মানে এখান থেকে কিভাবে যেতে হবে আমি সেটাই জানি না। আচ্ছা, আপনি এখান থেকে সিধা যাবেন, ঠিক আছে? ঠিক আছে, সিধা গিয়ে হেঁটে যাবো না রেলগাড়ি করে যাবো, হেঁটে যাবো না রেলগাড়ি করে যাবো। আপনি হেঁটেও যেতে পারেন বা রেলগাড়িও করতে পারেন। মানে এখান থেকে রেলগাড়ি কোথা দিয়ে ধরবো? এটা টোটো, টোটো, টোটো রেলগাড়ি। হ্যাঁ, তিন চাকা। কি কি হ্যায় হ্যায় ওরকম ভাবে কি যাওয়া যায় নাকি? আপনি কেন গেলেন বলছি শুনুন, এখান থেকে সিধা যাবেন। গেলাম এখান থেকে একটু বাদিকে গিয়ে একটা বাদিক পড়বে আপনার। আপনি ওদিকে যাচ্ছেন? আপনি ওদিকে যাচ্ছেন? মানে হারামি হো বেটা, সরে আসুন, গাড়ি আছে একটু, আপনি এদিকে সরে আসুন। সিধা গিয়ে বাদিকে আপনার একটা রাস্তা পড়বে, ঠিক আছে? ওখান থেকে সিধা যেতে পারবেন, সিধা গেলে একটু আগে গেলে আপনার হচ্ছে ক্যান্টনমেন্ট। আচ্ছা আচ্ছা, মেনলি আমি কি বলুন তো এখানে অচেনা ছেলে, তো এবার জানি না এখানে, মানে আমি কাউকে জিজ্ঞেসও করতে পারছি না। আপনি এক কাজ করুন, আমার টোটো ধরে নিন না, সব থেকে বেটার অপশন। ইয়ে ভগবান, কে জুলুম হ্যায়। মেন কথা পয়সাও তো নেই, আপনার কাছে যদি থাকে তো আমাকে দিয়ে দিতে পারেন। পয়সাও তো নেই, আপনার কাছে যদি থাকে তো আমাকে দিয়ে দিতে পারেন। পয়সাও তো নেই, আপনার কাছে যদি থাকে তো আমাকে দিয়ে দিতে পারেন। আপনার বুদ্ধি ভালো আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে টাকা পয়সা নেই, একচুয়ালি গাড়িতে পেট্রোল ভরলাম তো সেই জন্য চলে গেল। কি বলুন তো, গাড়ি নিয়ে এসেছি তো অচেনা জায়গাতে আসলাম, তো সেই জন্য ভুলে গেলাম। একটা কাজ করুন, আপনার গাড়ি নিয়ে গেলে শুধু যাবেন, হ্যাঁ বাদিক পড়বে, বাদিকে গলি পড়বে, ওখান থেকে হয়ে
একটুখানি রাইট হয়ে যাবেন, একটা মানে মেইন রোড পড়বে, মেইন রোড দিয়ে সিধা গিয়ে একটা বাঁদিক করলে আপনার ক্যান্টনমেন্ট পড়বে। আচ্ছা বাইগান, এবার মেইনলি কি বলুন তো, বুঝতে তো পারছি না আমি যে কি করব, আর আমি আর আমার ড্রাইভারটা আমাকে ফেলে রেখে চলে গেছে, বাইগান ওই টিফিন করতে গেছে আর কি, মানে ওর খিদা পেয়েছিল তো টিফিন করতে গেছে। ওয়াও ভেরি অ্যামেজিং, এবার বুঝতে পারছি না কি করব, আর আমাকে যে হেল্প করবে সেরকম কেউ হেল্পের কোনো মানুষকে তো দেখতে পাচ্ছি না। আমি আর যাচ্ছি, আপনি আমার সঙ্গে যেতে পারেন, অসুবিধা নেই। বাইগান, ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে নিয়ে যাবেন, মানে আপনি আমার সঙ্গে যেতে পারেন, অসুবিধা নেই। ও এবার আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আর কি বলবো, না আমি আমি যাচ্ছি এদিকে, আপনি চলুন, আমি রাস্তাটা দেখে দিচ্ছি, আমি তো এদিক থেকে বাড়ি যাচ্ছি, আপনি ওখান থেকে আপনাকে দেখে দিব, আপনি চলে যাবেন। ঠিক আছে তাহলে বসুন গাড়িতে, আমি বাজাইগা না ভিড়ো, বসুন। আচ্ছা চলুন। হ্যাঁ, আরে চাবি তো আমার কাছে নেই, ভুলেই গেছিলাম, আরে চাবি তো আমার কাছে নেই, ভুলেই গেছিলাম, এদিকে আসুন এদিকে আসুন, চাবি আমার কাছে নেই, চাবি তো ড্রাইভার নিয়ে চলে গেছে। আপনার বয়ফ্রেন্ড আছে? আপনার বয়ফ্রেন্ড নেই, আপনি সিঙ্গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে আই লাভ ইউ, তাহলে আই লাভ ইউ, তাহলে আই লাভ ইউ, মানে হে হাই হাই হ্যালো মানে যেটা করে আর কি। এটা তো আপনার নাম কি? আমার নাম পায়েল সেন। পায়েল সেন, আচ্ছা আমি কি বলি তো চিনি না, থ্যাংক ইউ সো মাচ যে আপনার সাথে এইভাবে কথা বললাম, আর এখানে কেউ হেল্পও করছে না, আর আমি বললাম তো আপনি আমার সঙ্গে যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনার সাথে গেলে আমার গাড়িটা তো এখানে ফেলানো রয়েছে, এবার সেটাই তো বুঝতে পারছি। এই সরে আসুন সরে আসুন, গাড়ি আসছে দেখি, ড্রাইভারকে তো ফোন করুন না, ফোনটা তো ওর কাছে সব, আমি কি বলছি আমার কাছে কিছুই নাই, আমার ফোনও নিয়ে গেছে, আমার চাবিও নিয়ে গেছে, আর আমার টাকা পয়সা যা মানিব্যাগ ফোনে ওই নিয়ে গেছে। এখন দেখুন না, এবার ড্রাইভার বলে কথা, ঠিক আছে এবার ওকে আমি খেতে পাঠিয়েছি। আপনার গাড়িটা চলে যাচ্ছে, তাও কি বলবো, ওটা আমার ড্রাইভারকে দিয়েছিলাম না, এই এদিকে সরে আসুন না আপনি, ফাঁসকে আসি গাড়িটা ওই ড্রাইভারকে দিলাম, ও এখন নিয়ে চলে গেল, যাবে না বলুন, ও যার আমার গাড়িটা আমার অ্যাকচুয়ালি, যার আমার গাড়িটা আমার অ্যাকচুয়ালি, গাড়ি চালানো বললেন এটা নাকি আপনার গাড়ি না, আবার এই বলেন আপনার ড্রাইভার আপনার গাড়ি নিয়ে চলে গেল। আরে বাবা গাড়িটা থোড়ি তখন আমার ছিল, গাড়ি ছিল আমার ড্রাইভারের কাছে ছিল, চাবি টাবি ছিল, তো অ্যাকচুয়ালি ওরা একটু ইনভিটেশনে এসেছিল ফেদে ফেদে, তো সেই জন্য আর কি ওরা ঘুরতে বেরিয়ে গেল। আপনাকে ফেলে, আপনাকে ফেলে, আপনাকে ফেলে, এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। দেখুন আমি তো আপনি আমার জন্য আছেন তো সেই জন্য আমি থেকে গেলাম, আর দেখুন আমি তো আপনি আমার জন্য আছেন তো সেই জন্য আমি থেকে গেলাম, আর মানে মানে ইশক প্রেম ভালোবাসা, সিঙ্গেল তো? হ্যাঁ ঠিক আছে, তো আই লাভ ইউ। কি হলো মানেটা কি, মানে এটার বাংলা মানে কি হয়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাট হাউ ইট পসিবল, মানে আপনি এক্ষুনি বলেন আপনার নাকি ক্যান্টনমেন্ট যাবেন, হ্যাঁ এক্ষুনি বলেন আপনার ড্রাইভার আপনার গাড়ি নিয়ে চলে গেল, আবার এক্ষুনি আমাকে প্রপোজ করছেন। আরে বাবা দেখুন প্রপোজ তো, এই সরে আসুন সরে আসুন, টোটো আছে, টোটো আবার ধাক্কা বাক্কা না দিয়ে চলে যায় আপনাকে, ধাক্কা বাক্কা না দিয়ে চলে যায় আপনাকে। হ্যাঁ তো যেটা বলছিলেন আপনি বলুন, মানে আমি বলতে চাইছিলাম যে আপনার ড্রাইভার আপনার গাড়ি আপনাকে রেখে আপনার গাড়ি চলে গেল, হ্যাঁ কোন অনুষ্ঠান খেতে এসেছিল, আবার এখন আপনি বললেন আপনি আমার সঙ্গে ক্যান্টনমেন্ট যাবেন, মানে আপনাকে আমি হেল্প করব, আবার এখন আপনি আমাকে প্রপোজ করছেন, মানে মানেটা কি, আমি কিছু বুঝতে পারছি না। দেখুন আপনি তো বললেন আপনি সিঙ্গেল, আচ্ছা তো আপনি যদি সিঙ্গেল থাকেন, আমিও সিঙ্গেল তো সেই জন্য আর কি বললাম যে আই লাভ ইউ, আপনি যদি সিঙ্গেল থাকেন, আমিও সিঙ্গেল তো সেই জন্য আর কি বললাম যে আই লাভ ইউ। আই আবে সালে, আরে আপনি কি পাগল নাকি, আই লাভ ইউ বলছেন আপনি, কি আই লাভ ইউ তাহলে বাংলা বলবো, আমি তোমাকে ভালোবাসি, কি বলেন? ও আমি সেটা বলছি না, আপনি কি মানে কাকে বলছেন আই লাভ ইউ, আমাকে বলছেন, কি বলেন? হ্যাঁ প্রভু আমি কাকে বলবো তাহলে, এখানে আর কি আছে, এখানে কাক জল বাতাস কেউ নেই, আপনি আছেন আপনাকেই বলছি। আরে আপনি দাদা, আপনি তখন ক্যান্টনমেন্ট যাওয়ার কথা ছিল, দাদা বলছিলেন, আমার মনটা ভেঙে যাচ্ছে, আমি দাদা, আমি আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ইয়ে ভগবান কি জুলুম হ্যায়, ভাই আপনার এজ কত? আমার এজ 19। আপনার 19, আমার এজ বলুন দেখি কত হতে পারে, কত আর হবে আমি কি করে বলবো বলুন, আপনি একটা আইডিয়া করে বলুন আমার এজ কত হতে পারে, তাও 23 23 23, কত না আমার এখন 21। আবে সালে হয় এটা, আপনি বলুন, ঠিক আছে দাদা ভাই ওসব বাদ দিন, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি না? না আপনাকে করতে হবে। কেন? আই এম তো অবাক, কেন অবাক হবো না, মানে আমি ভালোবাসি তাই। আবে সালে, আপনি ভালোবাসলে হয়ে গেল নাকি, এটা এই কি
আরে ঠিক আছে, দেখুন আমি এখন আপনার বয়ফ্রেন্ড তো নাকি না? আমি এখন আপনার বয়ফ্রেন্ড তো নাকি না? বয়ফ্রেন্ড তো? আরে সালে না, আপনাকে আমি চিনি না। আপনি হেল্প চাইলেন, আপনাকে আমি হেল্প করছিলাম। কি বলেন, হেল্প আপনি করছেন কোথায়? আপনি তো এখনো করেননি। আপনি মানে আপনাকে আমি যেটা বলছি, আপনি আমাকে আই লাভ ইউ বলছেন, আপনার ড্রাইভার আপনার গাড়ি রেখে চলে গেল, মানে মানেটা কি? আমি কিছু বুঝতে পারছি না, টোটালি কনফিউজড আমি। আপনি কনফিউজ তো? দেখুন আমি সেই জন্যই তো আপনাকে বলছি, আমি প্রপোজ করলাম, আপনি এখন আমার গার্লফ্রেন্ড তো না? আমি আপনাকে প্রপোজ করলাম, আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি আপনার আপনি আমার বয়ফ্রেন্ড হবেন তো? আমি আপনাকে করে বয়বে না। আপনি আমার বয়ফ্রেন্ড হবেন তো? আমি আপনাকে করে বয়বে না। আমি যেখানে যাবো ওখানে আমার বাড়ির লোক আছে, আমার বাড়িতেই আমার বাড়ির লোক আছে। কিন্তু এখন আপনি কি করবেন, অ্যাকসেপ্ট করবেন? না। কি করবেন? না কেন করব, আমি আপনাকে আমি হেল্প করছিলাম, আপনি এখন প্রপোজ করছেন, আমি কি করে অ্যাকসেপ্ট করি? মুখ দিয়ে মন দিয়ে আপনাকে আমি হেল্প করছিলাম, আপনি এখন প্রপোজ করছেন, আমি কি করে অ্যাকসেপ্ট করি? মুখ দিয়ে মন দিয়ে আরে আজব তো, কি বুঝতেই বুঝতে যাস না। হ্যাঁ ভগবান। কি করেন এ ভগবান, কি কেন ডাকা যাচ্ছে? এখানে পুরো নদীর ধারে আপনি আর আমি, ঠিক আছে, দুজন মিলে বসবো। বলছি না বাবাকে টাচ করছিস? ঠিক আছে দুজন মিলে বসবো। বলছি না বাবাকে টাচ করছিস? এই টাচ কোথায় বারবার করলো? শুনে শুন শুনে শুন, কি করে আমি আপনাকে কোথায় বারবার করে টাচ করলাম? আমি তো একবারই বললাম হাত ধরি। কি করে? আরে বাবা, আমি তো একবারই বললাম হাত ধরি। কি করে? আরে বাবা, কি বলছি না আপনাকে আমি হেল্প করছিলাম, আপনি আমার হাত ধরছেন, আই লাভ ইউ বলছেন, আপনার মানে কাজটা কি আপনি আমাকে ক্লিয়ার ভাবে বলুন। দেখুন সত্যি করে বলছি যে আই লাভ ইউ আপনাকে বললাম, আই লাভ ইউ আপনাকে বললাম। হ্যাঁ, আরে আপনাকে বললাম নাকি? আরে আপনি চলুন আমার সঙ্গে, আপনাকে আমি লিফট দিয়ে দিচ্ছি, আপনি যেটা পারেন সেটা করুন, আমি চলে যাবো। এই কি কোথায় যাবেন? মানে আমি বাড়ি যাবো না। আপনি তো যাবেন অবশ্যই, আপনার সাথে আমি যেতে পারবো না, আমার গাড়িটা তো চলে গেল, এবার আমি কিভাবে যাবো বলুন? আপনাকে তো ছেড়ে আমি যেতে পারি না, আপনাকে তো ছেড়ে আমি যেতে পারি না। দেখো আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য তো তোমাকে বলছি না। আরে কি করে? সেই জন্য তো তোমাকে বলছি না। আরে কি করে? তোকে কখন থেকে বলছি, তুই কথা বুঝছিস না? আমি তোকে ভালোবাসি না? শোনা গো আমার, খুব কষ্ট হয়েছে বলো। আরে আমাকে ভালোবাসো তাহলেই তো, মানে কি বলবো তোমাকে, তুমি বোঝার চেষ্টা করতে পারছো না, বলছি বুঝো। আরে আমি তো তোকে ভালোবাসি না, তোকে তুই তোকারি করবো ভালো লাগবে? না পাবলিক প্লেস দিয়ে মাত্র মার খাবো। পাবলিক প্লেস দিয়ে কেন মার খাবে? পাবলিক জানি সবাই, মেয়েদেরকে সবাই সাপোর্ট করে, ছেলেদেরকে সবাই সাপোর্ট করে না, সেই জন্য তুমি আমাকে মার খাওয়াতে পারো, সেটা নিয়ে কোনো চাপ নেই, আমি তোমার জন্য একটু মার খেয়েও নিতে পারি। ও মাই গড, আরে সেটা নিয়ে কোনো চাপ নেই। আমি কি পাগল পাল্লা পড়লাম রে ভাই? আমি পাগল পাগল স্যার আর কি বলবো আপনাকে, আমি বলুন তুই যা ইচ্ছা কর, আমি গেলাম। এই কোথায় যাচ্ছ? শুনুন শুনুন, আরে শুনুন শুনুন, এই আরে শুনুন শুনুন, দেখুন একটা কথা বলবো, একটা সত্যি কথা বলবো। কি হয়েছে বল, তাড়াতাড়ি বল। বলবো? বল। সত্যি কথা বলি? হ্যাঁ বল। আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে বলেছি ভালোবাসি না? সত্যি কথা বলি? হ্যাঁ বল। আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে বলেছি ভালোবাসি না? কেন বাসেন না? আমার ইচ্ছা। আরে বাস, আরে শোনো না, আরে শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলি। দেখো মেনলি আবার হাত কর, টাচ করেছিস? আরে আমার হাত টাচ না করলে কথা বলবো কিভাবে? তুই মুখে বল যা ইচ্ছা করতে। আরে শোনো, এদিকে শোনো, আবার হাত দিচ্ছিস কিভাবে? টানবো, তুমি তো চলে যাচ্ছো, তোমাকে পা ধরে টানবো এবার। তুমি বল আমার যেতে হবে, বাড়িতে টাইম চলে যাচ্ছে আমার। ও টাইম চলে যাচ্ছে, ঠিক আছে। আরে মেয়ে একটা কথা বলবো, তুমি যেখানে যাচ্ছ না, তোমার তো কিছুটা টাইম আমি ওয়েস্ট করে দিলাম, আমি মেনলি ইউটিউবে ভিডিও করি। হ্যাঁ সত্যি কথা, হ্যাঁ সত্যি কথা, আমি ইউটিউবে ভিডিও করি, মেনলি তোমার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম।
এই দেখো ওই দেখো ওইখানে ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে, তোমার সাথে প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, সত্যি কথা হচ্ছে এটা, ঠিক আছে, তোমাকে এতক্ষণ ধরে আমি মানে চোরগুলো মারলাম, ও ঠিক আছে, এই চোর আমার চলে, ঠিক আছে, গাড়িটা তো আমার ছিলই না, ওটা যার গাড়ি ছিল সে নিয়ে চলে গেছে, ঠিক আছে, ওটাতে সিরিয়াস দেব না, ঠিক আছে, আর মেনলি আমি যদি এই ভিডিওটা কি ইউটিউবে ছাড়তে পারি, একদম, ইউটিউবের আমার চ্যানেলের নাম হচ্ছে কিটুয়া09, হ্যাঁ, চ্যানেলটা পরে দেখে নিও, এই ভিডিওটা আসবে, ঠিক আছে, তো এতটা কিছু করার জন্য সরি, আমি নিজেও তোমার কাছে সরি চাইছি, আপনার কাছে সরি নেই, সরি চাইছি, আপনাকে একটু একটা মারলাম, সরি, ও ঠিক আছে, একটু হালকা হাতলেই লেগেছে, আপনি আমাকে ভাই আমি তো জানতামই না যে আপনি প্র্যাঙ্ক করছেন, জানলাম না, না না, সরে আসুন, সরে আসুন, ঠিক আছে, নেক্সট টাইম যদি আমাদের কোনো কোথাও যদি দেখা হয় তো আমি তোমার সাথে নিশ্চয়ই কথা বলবো, আর আমার ইনস্টাগ্রামে আইডি হচ্ছে কিটুয়া09, ওটা তো দেখে নিও, ঠিক আছে, তো সাবধানে যেও, পরে আবার দেখা হবে, ঠিক আছে, নাইস টু মিট ইউ। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করলাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, নেক্সট ভিডিও আশা করি কোনো ভালো ভিডিও আসবে, ঠিক আছে, তো আর এখানে বেশি কথা বলবো না, আর আজকের জন্য টাটা।